চেকের পিছনে একটা সই করে দিতে হবে রিনি, সেলফ চেক তো। টাকাটা পেতে কতক্ষণ লাগবে রক্ষিত কাকু? অনেক ক্যাশ তো, তবে ব্যাংকে বলা আছে একটু সময় তো লাগবেই। আমি বেরোচ্ছি, তুমি ওই ফাইল দুটোতে যা কাগজপত্র আছে সব পড়ে নিয়ে সই করে দিও। কিসের কাগজ এগুলো? কিছু কাগজ আছে প্রোডাকশন রিলিজের জন্য, আর কিছু কাগজ আছে র মেটেরিয়ালস কেনার জন্য রিলিজ অর্ডার। এবার তুমি যদি এগুলো সই করে দাও তাহলে অ্যাকাউন্ট থেকে পাস হয়ে যাবে। জুনিয়র ব্যানার্জি এরকমই একটা নিয়ম করে দিয়েছিলেন। পড়ার কি আছে, আপনি তো দেখে নিয়েছেন। না তবুও তুমি একবার দেখে নাও। ঠিক আছে, আমি সই করে দেবো। আমি তাহলে আসি। হ্যাঁ আসুন। রক্ষিত কাকু সঙ্গে সিকিউরিটি গার্ড নিয়ে যান, অনেকগুলো টাকা তো। ঠিক আছে। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে? ক্লায়েন্টরা কিভাবে জানি জানতে পেরে গেছে যে সিনিয়র ব্যানার্জি অসুস্থ আর জুনিয়র ব্যানার্জি কিডন্যাপড হয়েছে। সো হোয়াট, তাতে তাদের কি? জাস্ট এ মিনিট। সিনিয়র ব্যানার্জি অসুস্থ সেটা জানাটা স্বাভাবিক, জুনিয়র ব্যানার্জি কিডন্যাপড এটা জানলো কি করে ক্লায়েন্টরা? আমি কি করে বলবো ম্যাডাম। ক্লায়েন্টরা কি বলতে চাইছে? ক্লায়েন্টরা সব অর্ডার ক্যান্সেল করে দিতে চাইছে ম্যাডাম। অর্ডার ক্যান্সেল হলে আমাদের কি ক্ষতি হতে পারে মিস্টার রক্ষিত? সর্বনাশ হয়ে যাবে, কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আর কোনো ক্লায়েন্ট বিশ্বাস করে আমাদের আর অর্ডার দেবে না। সমস্ত প্রোডাকশন ইউনিটগুলো বন্ধ হয়ে যাবে, কোম্পানির প্রচুর টাকার ক্ষতি হবে। ঠিক আছে, আপনি কালকে একটা মিটিং কল করুন, আমি সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে মিটিংয়ে বসতে চাই। তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। লাভ লোকসানের হিসেব আপনি পরে করবেন মিস্টার রক্ষিত, আগে আমি যেটা বলছি সেটা শুনুন। ব্যানার্জি ইন্টারন্যাশনাল চলছিল, চলবে, ক্লায়েন্টদের দরকার হলো ঠিক সময় তাদের প্রোডাক্ট ডেলিভারি পাওয়া, সেই বিশ্বাসটা আগে তাদের মধ্যে তৈরি করতে হবে। আপনি গিয়ে সবাইকে জানিয়ে দিন আমি কাল মিটিং কল করেছি। ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। ঠিক আছে। শত্রু ঘরে নয়, শত্রু অফিসেও আছে, না হলে সমস্ত ক্লায়েন্ট একসঙ্গে কি করে খবর পায় যে দাদা কিডন্যাপ হয়েছে? আর সেই শত্রুটা যেই হোক সারাক্ষণ সে আশেপাশেই আছে। কি সে? হ্যালো মিস ব্যানার্জি, আমি ইন্সপেক্টর বর্ধন বলছি। সঞ্জয়বাবুর সাথে আপনার কথা হয়েছে? কি ব্যাপারে বলুন তো। আমি ওনাকে দিয়ে কয়েকটা ইনফরমেশন পাঠিয়েছিলাম, মানে আমি বলেছিলাম যে কাল সারাদিন আপনাকে আমার সাথে থাকতে হবে। না, তাহলে হয়তো ভুলে গেছেন। আপনি কেন এরকম চাইছেন বলুন। উনি বলেননি কিছু? না, মানে অ্যাকচুয়ালি আমি সঞ্জয়বাবুকে পুরোটাই বুঝিয়ে বলে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আপনি অভ্রদের সাথে কথা বলেছেন? নাম্বারটা তো সে কি, আমি তো নাম্বারটাও সঞ্জয়বাবুকে দিয়ে দিয়েছিলাম, উনি কোনো ইনফরমেশনই আপনাকে দেননি। স্ট্রেঞ্জ। না, হয়তো কাজের চাপে ভুলে গেছেন। দেখুন মিস ব্যানার্জি, আমার মনে হয় আপনার সাথে আমার একটু সরাসরি দেখা হওয়া দরকার, এবং সেটা আজকেই। হ্যাঁ, আমারও আপনার সঙ্গে খুব জরুরি দরকার আছে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আমি কখন আপনার সঙ্গে মিট করছি, কেমন? ওকে। কি হলো, আপনি গেলেন না? হ্যাঁ হ্যাঁ, আসলে কি হয়েছে জানো, আমি এই ক্লায়েন্টের ব্যাপারটা না খুব পাজলড হয়ে গেছি। আগে থেকে অত তো ভেবে লাভ নেই, আমি আগে ওনাদের সঙ্গে কথা বলি তারপর দেখছি। আপনি গিয়ে ব্যাংকের কাজটা সেরে আসুন। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, ওই বাকি 1 কোটি টাকার কোনো ব্যবস্থা হলো? এখনো হয়নি, তবে হয়ে যাবে। আমার কোনো হেল্পের দরকার হলে নিশ্চয়ই আমায় বলবে। অ্যাট এনি কস্ট জুনিয়র ব্যানার্জিকে কিন্তু ফিরিয়ে আনতেই হবে। জুনিয়র ব্যানার্জি ফিরবেন, এবং খুব তাড়াতাড়ি ফিরবেন। আপনি ব্যাংকে যান। ঠিক আছে। কি অবস্থা ঠাম্মার? মা, ঠাম্মা তো কথাই বলতে পারছে না। বাড়ির সবার জন্য ওনার চিন্তা, ডাক্তার এতবার করে বারণ করছেন তবুও। আমি তো অনেক আগেই আসতে চেয়েছিলাম মা। দেখো বিদিশা,
তুমি তো নিজেই এত অসুস্থ ছিলে, এর মধ্যে তুমি তো এসে কোনো সুরাহা করতে পারতে না, হয়তো তুমি আরো অসুস্থ হয়ে পড়তে। কিছু না করতে পারলেও এই বিপদের সময় তো রিনির পাশে দাঁড়াতে পারতাম। রিনি একা একা সবকিছু সামলাচ্ছে। এখন তো এসেছো বিদিশা, তুমি এখন রিনির পাশে দাঁড়িয়ে সংসারের হাল ধরো। আর আর বিদিশা, তুমি তো শুধুমাত্র এই বাড়ির বউ নও, তুমি তো আমাদের মেয়েও। তোমার শ্বশুর মশাই এত অসুস্থতার মধ্যে বারবার তোমার কথা জানতে চান। বাড়িটা যেন কিরকম শ্মশান শ্মশান হয়ে গেছে মা। এভাবে কেঁদো না বিদিশা, দেখো ভগবান আছেন, তিনি আমাদের সহায় হবেন। আর কেঁদে তো কোনো সমস্যার সমাধান হবে না, তোমার শরীরটা আরো খারাপ হবে। ওকে কি করে ফিরিয়ে আনবো মা? অত টাকা আমরা কোথায় পাবো? বাবা সুস্থ থাকলেও না হয় কিছু একটা ব্যবস্থা করতো, কিন্তু রিনি তো চেষ্টা করছে বিদিশা, ওর উপরে আমার যথেষ্ট ভরসা আছে। দেখো ও ঠিক একটা কিছু করবে। ও কি করে করবে মা? ও একা একটা মেয়ে কত দিকে ছুটবে? আমাদেরও চেষ্টা করতে হবে মা, যে করেই হোক শুভ্রকে ফিরিয়ে আনতেই হবে। আমরা আর কি করব বৌমা, গয়নাগাটি আমার কাছে যা আছে তা দিয়ে বড় জোর 15-20 লাখ টাকা হবে। আমার গয়নাগুলোও তো কিছু আছে মা, ওগুলো বেচলেও আর কিছু টাকা পাওয়া যাবে, অন্তত ধরুন 15-20 লাখ টাকা। ব্যাস, তারপর বাকি টাকা সেটা তো জোগাড় করতে হবে। আমি আর ভাবতে পারছি না, হে ভগবান। দরকার পড়লে আমার বাপের বাড়ি থেকেও টাকা আনবো, যেভাবেই হোক শুভ্রকে ফিরিয়ে আনতেই হবে। ঘুমের ওষুধের ডোজটা বেশি পড়ে যায়নি তো? না বস, আমি নিজে বানিয়ে দিয়েছি, রোজ যেরকম দিই। সত্যি কথা বলছিস তো? খবরদার, এই কথাটা মুখে আনবি না। উনি আমার বিস্তৃত দাদা সঞ্জীব ঘোষ, অসুস্থ হয়ে পড়েছেন। তোরা আমার পাড়ার ছেলে, কিন্তু জ্ঞান ফিরলে যদি সবকিছু বলে দেয় বস? কিছু এসে যাবে না, আগে থেকে জানানো থাকবে। আমার মাথা ঠিক নেই, নার্ভাস সিস্টেম গন্ডগোল। বল
সুয়ারা বাচ্চা কেন দেখলি না? ঠাকুর ঘরে থাকতে পারে না, এটা তোকে কে বলেছিল? তোর না দাদা, আসলে আমি ভাবলাম যে তোকে ভাবতে পাঠাইনি, দেখতে পাঠিয়েছিলাম। বলছি তো ভুল হয়ে গেছে, ওরা বলছিল ওটা ওদের ঠাকুর ঘর। এবার তোকে কে বাঁচাবে? এবার তোকে কে বাঁচাবে? ওদের ঠাকুর না তো বাপ। তোরা সব কথা হারাম কর, সব কথা তুই ভুল কর। তোদের জন্য আজকে আমার এই হাল, হারাম খোর শালা, তোদের সব কথা খেতে হবে। দাদা দাদা তুমি একবার ভাবো, ওরা জানে যে আমরা পাড়া ছেলে, আমরা যে কোনো সময় অ্যাকশন করতে পারি, ওরা হয়তো সেই জন্যই কোনো রিস্ক নেয়নি। বিশ্বাস করো দাদা, আপনার উর্মি ওই বাড়িতে নেই, সত্যি সত্যি বলছি। নেই তো কোথায় গেল? কর্পূরের মতো উবে গেল? হ্যাঁ, এই তোদের আমি একটা মাত্র দিন টাইম দিচ্ছি, যেখান থেকে পারবি খুঁজে বের করবি। এতগুলো লোক শহরের মধ্যেই আছে, অথচ ছোটকা বিশ্বাসের নজরের বাইরে। এই ওদের আমার চাই, যেখান থেকে হোক খুঁজে বার কর, ওদের আমার চাই। দাদা দাদা, এক ভদ্রমহিলা তোমাকে এই চিঠিটা দিল। এক ভদ্রমহিলা তোমাকে এই চিঠিটা দিল। ভদ্রমহিলাকে দেখতে কেমন? ট্যাক্সিতে বসা ছিল তো, ঠিক করে লক্ষ্য করতে পারিনি, তবে ফটসা মতন, চোখে সানগ্লাস পরা ছিল, আর ওই বসে থাকা অবস্থায় লম্বাই মনে হয়। ছোটকা বিশ্বাস, আপনি কে? ব্যানার্জি বাড়িতে আজ অভ্র আর আপনার বোন আসবে। তার মানে সেই দিনের সেই মেয়েটাই যে খবর দিতে এসছে? সেই মেয়েটা আবার কি লিখে পাঠিয়েছে দাদা? দাদা এই মেয়েটার কথায় বিশ্বাস করা কি ঠিক হবে? ওর আগের খবরটা পুরোপুরি ফলস ছিল, ওর কথা শুনে আমরা ব্যানার্জি বাড়িতে গিয়ে বেইজ্জত হয়েছি। মেয়েটার খবরটা হয়তো ঠিক ছিল, এরমতো হতে পারে। ব্যানার্জি বাড়ির লোকগুলোই লাস্ট পর্যন্ত প্ল্যানটা চেঞ্জ করেছে। অর্ধনকে তুমি চেনো দাদা? না চিনি না, তবে নাম শুনে। এই বর্ধনের ওয়্যারাবাউটসটা কে দিতে পারে রে দেবু? আমাদের থানার ওসি অঞ্জন। শোন দাদা, আমি বর্ধনের পাতা লাগাচ্ছি, তুই পাতা লাগা ওই মেয়েটা কে, ব্যানার্জি বাড়ির সঙ্গে ওর কিসের শত্রুতা, ব্যানার্জি বাড়িতে গুগু জড়াতে ওই মেয়েটাই কাজে লাগবে। ছাড়ো তো, ভাল লাগে না। যখন মেজাজ ভালো থাকবে তখন বাবু আদিক্ষিতা করবে, আর যখন মেজাজ খারাপ থাকবে তখন খারাপ ব্যবহার করবে, তাই না? সরি বলছি তো। একটা কথা জেনে রেখো অভ্র, বাড়ি থেকে আমি তোমার ভরসাতে তোমার সাথে চলে এসেছি। কাল যখন তুমি খারাপ ব্যবহার করছিলে তখন আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। সরি সরি উর্মি, আই এম ভেরি সরি।
সত্যি আমার খুব ভুল হয়ে গেছে, তুমি তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কান ধরছি, তুমি দেখো দেখ। আচ্ছা ঠিক আছে, আমি আমি তোমার পা ধরে বলছি, আমি পা ধরে বলছি, তুমি 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 ক্ষমা করো না, কি করছো ছাড়ো, আমি কিচ্ছু শুনো না, তুমি বলো ক্ষমা করলে কিনা, তুমি বলো ক্ষমা, তুমি 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 বলো ক্ষমা করলে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো অভ্রু প্লিজ ছাড়ো, ঠিক আছে ক্ষমা করেছি। তাহলে এবার তুমি এবার তাহলে তুমি একটু হাসো, এবার এবার একটুখানি হাসো, ও হাসবে না, এবার তোমাকে কিন্তু হাসতেই হবে। পাগল কথা কর, পাগলই তো একদম ফুল পাগল, আমি তোমার জন্য একদম পাগল, আমি তোমার জন্য পুরো পাগল, আমার উর্মির জন্য আমি সত্যি পাগল, সত্যি সত্যি পাগল পাগল পাগল। জিজ্ঞেস করব কালকে কে ফোন করেছিল, চৈতালির ফোনের কথাটা কি উর্মিকে বলবো, কিভাবে নেবে উর্মি? না থাক, যদি রেগে গিয়ে আবার অশান্তি করে, শুধু শুধু টেনশন বাড়িয়ে লাভ নেই। এই অভ্র কি বাবা, ছি ছি ছি, এই সমস্ত করবি যখন দরজাটা তো লক করবি, আর তুমি এরকম নবদম্পতির ঘরে হুটহাট ঢুকে পড়ো না প্লিজ। এই এই এটা কিন্তু খুব মানে খারাপ হচ্ছে, দেখ তোদের সঙ্গে থাকাটা দেখছি এখন গন্ডগোলের ব্যাপার হয়ে যাচ্ছে, কি ঘেরা গোলে পড়লাম রে বাবা। সানি চা খাবে? চা খাবে? আমার দিকে তাকা প্লিজ, তাকা আমার দিকে, বলছে কি ও বলছে চা খাবো কিনা। আচ্ছা আমার কি এখন চা খাওয়া উচিত? না, তোমার এখন চা খাওয়া উচিত নয় এবং ইমিডিয়েটলি এখান থেকে চলে যাওয়া উচিত। এক কাপ চাও? না, তোদেরকে অনেক ডিস্টার্ব করলাম, আমার মনে এখন আমার যাওয়াই উচিত। ও সানি তুমি বসো, আমি চা করে আনছি। শিওর, ওকে। অভ্র তোকে একটা কথা জিজ্ঞেস করবো, বল। কাল রাতে মিস্টার বর্ধন তোর ঘরে এসেছিল, কোনো প্রবলেম? বাবার আরেকটা অ্যাটাক হয়েছে, অবস্থা খুব সিরিয়াস, আইসিইউতে ভর্তি, আর দাদার কিডন্যাপাররা অ্যামাউন্টটা বাড়িয়ে 1 কোটি থেকে 2 কোটি টাকা করে দিয়েছে। মানে মিস্টার বর্ধন তো তাই বলে গেলেন, তার মানে কাল রাতে মিস্টার বর্ধন ফোনটা করেননি, আর মিস্টার বর্ধন যখন খবরগুলো দিয়ে গেছেন তখন ফোনটা দিদিও করেন। তাহলে ফোনটা করলো কি? অভ্র তোকে একটা কথা জিজ্ঞেস করবো, বল কাল রাতে তোকে কে ফোন করেছিল?